হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। আমি যে কোনো শর্ট ভিডিও বা বড় ব্লগ ভিডিও করলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর দেখো কালকে সে ট্যাটু করেছিলাম, তো এখনও ওঠেনি। এই দেখো, তো লেটস গো, আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। অত তো পুরো ব্লগটা নয়, তো দু তিন মিনিট তো দেখতে পারো না? প্লিজ প্লিজ প্লিজ, আমার এই নান্নার সাথে ছোতার সাথে পেয়ারা সাথে মুখটা দেখে নাও। যাই হোক, এই দেখো আমার পা, এই দেখো আমার ঠ্যাং। আমি কালকে নেল পলিশ পরেছিলাম পায়েও, কুটু 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 কুটু। না, শশা এনেছি, শশা দাও। আর শশা শশা আমার শশা না শশা, আমি না শশা শশাটা ঠিক করে বলতে পারি না, তাই আবার শাশুড়ি আমার মজা ওড়ায়। আমার মা আমাকে এরকম বলবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তাই দেখো আমার ঠ্যাংটা দেখো, আমি কথা বলতে পারি না বলে আমার শাশুড়ি মা আমার মজা ওড়াচ্ছে। তো বাজার করে নিয়ে এসেছি, আর ঠাকুরের ফুলও নিয়ে এসেছি। ফুলটা কোথায়? ওই যে ঠাকুরের ফুল কিনে নিয়ে এসেছি, ওই যে আরেকটা প্যাকেটটা দেখছো ওটা আমার বর নিয়ে এসছে, আর ওপরের প্যাকেটটা আমি নিয়ে এসেছি এক্ষুনি বাজার থেকে। তো আজকে তো বৃহস্পতিবার, প্লাস আজকে রামনবমী আছে। হ্যাঁ, আর হ্যাঁ, আমি না ক্যামেরা অফ করিনি আর মনের কথা সব বলে দিয়েছি, তোমরা কিছুই শুনতে পারলে না। তো হ্যাঁ, আজকে রামনবমী আছে। তো আমার যে ফ্যামিলির লোক আছে, ইউটিউব পরিবারের যে লোক আছে, বিহারি হিন্দুস্তানি সবাই আছে, তো সবাইকে জানাচ্ছি রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। তো সবাই এনজয় করো আজকের দিনটা, খুব ভালো করো, ভালো কাটাও। আর আজকের আছে আমাদের বাঙালিদের লক্ষ্মী পুজো, মানে বৃহস্পতিবার। তো আমাদেরও পুজো, তোমাদেরও পুজো, তো আচ্ছা কী সুন্দর মজা একসাথে হবে। আর এই দেখো আমার গুডলু বাবার, মানে আমার বুগলু বাবার খেলনার ঢোলটা ঢোলকি হয়ে গেছে, মানে ঢোলটা গায়েব হয়ে গেছে, সেটা জানি না কোথায় গেছে, ঢোলটা মনে চুরি হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আর বাজার করে নিয়ে এসেছি সব কিছু, চলো কী বাজার করে যে দেখি। তো এই দেখো আমার ফ্রিজটা এখন দেখো বারান্দায় থাকে, মানে এইদিকে ঘরে থাকে। তো নিয়ে এসছি দেখো টমেটো নিয়ে এসছি, ধনে পাতা নিয়ে এসছি, এদিকে নিয়ে এসছি এই কুমড়ো নিয়ে এসছি, পটল নিয়ে এসছি, শশা নিয়ে এসছি, বেগুন নিয়ে এসছি, পেঁপে নিয়ে এসছি, পেঁপেটা মামুনা নিয়ে গেল, যাই হোক। আর উপরে চলো কত কী কাজ হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর হ্যাঁ, এখন বলবো না, পরে বলবো, সেটা আমার খুব একটা দুঃখের কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তার উপরে চলছে কাজ। তো এই দেখো কাজকর্ম চলছে, আর বেশি রোদ্দুর আমি যাবো না উপরে, এখন আর বেশি ভাটাবো না, পরে ভাটাবো, পরে কথা বলবো। এখন না কটা বাজে দেখবে, ধরো 12:10, আর আমার এখন হয়নি রান্না, ভাত হয়ে আছে, একটু পটল ভাজবো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না আমরা বেশি কিছু রান্না করি না, কেন বলো তো ডাল খেতে আমাদের একটু ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমার শাশুড়িরও ভালো লাগে না। তো ওই জন্য ডাল ফাল করবো না, করবো পেঁপে সিদ্ধ দেবো, বেগুন সিদ্ধ দেবো, আর পটল ভাজবো, আর ঘি তো আছেই। এই আমি তো মোটু সোটু, আর একটু খেয়ে আর একটু মোটু হই। তো চলো একেবারে মানে পুজো দেওয়ার টাইমে কথা বলবো, লেটস গো। তাই দেখো আমার শ্বশুর ল্যাংচা কিনে নিয়ে এসছে, কালকে খাইনি, খাইনি না, মনে ছিল না, মা রেখেছিল, এখন বললো এই তোর জন্য মিস্ত্রিকে কি খা, তুই যে ল্যাংচা খাচ্ছে। মা এখন সবজি কুমবজি কাটছে, ওই যে পেঁপে সিদ্ধ, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ দেবে, আর পটল ভাজবে, আর টমেটোও সিদ্ধ দেবে ওর সাথে। ও ওর মধ্যে না কাঁচা লঙ্কাও দিয়ে দাও, কাঁচা লঙ্কাও সিদ্ধ একসাথে মাখো। না লাগবে না, মান কমপ্লিট, চান করা হয়ে গেছে, এখন ঢুকেছি রান্নাঘরে।
পেঁপে আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, তো পটলটা ভাজবো। গরম গরম না ভাজলে ভালো লাগে না খেতে, কোনো ভাজাই গরম গরম না ভাজা খেলে ভালো লাগে? তো চান হয়ে গেছে, মা স্নান করতে ঢুকেছে, আর মা পুজো দেবে। আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ঠাকুর ঘর, আর মা দেবে পুজো। তো মা গেছে স্নান করতে, আমি ততক্ষণ পটলটা ভেজে নিই। করার আগে পটলে নুন হলুদ সব মাখিয়ে গেছি, এই যে বসিয়ে দিয়েছি কড়া, এখন দেবো তেল। এই যে তেল, এতে তেল শেষ, তেল আছে, ঢালতে হবে এতে। আর বিকেলে গ্যাসটা পরিষ্কার করবো, এখন আর করলাম না, ভাল লাগছে না বলে বিকেলে গ্যাস পরিষ্কার করবো। আর এই যে রোগীদের সিদ্ধ হয়ে গেছে, পটল ভাজাও কমপ্লিট, আর আমার মা ওই যে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে, আর আমি যে একটু শসা কাটবো, স্যালাড কাটবো, ব্যাস হয়ে যাবে। আমাদের নিরামিষ বৃহস্পতিবার মেনু দেখো, পেঁপে সিদ্ধ, আর এটা হচ্ছে আলু টমেটো কাঁচা লঙ্কা আর বেগুন সিদ্ধ একসাথে মেখেছি ঝাল ঝাল করে, একদম কি সুন্দর। এখানে আছে শসা কেটেছি স্যালাড, আর এখানে আছে পটল ভাজা। তো আমার এই খাবারগুলো যে দেখছো না, এই খাবারগুলো দিয়ে আমার মাছ মাংস আমি খাবো না, এইগুলো যদি হয় আমি মাছ মাংস খাবো না। তো এত সুন্দর লাগছে না দেখতে, লোভ লাগছে। তো কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে, মানে বৃহস্পতিবার দেখে আসবো। কি দেখো আমার শাশুড়ি, দেখো ফ্যান চালিয়ে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে পরে কথা বলছি। তা দেখো শুয়েছিলাম খেয়ে দিয়ে, আর তোমাদের সাথে কথাবার্তা হয়নি, কারণ জল আনতে গেছিলাম, তারপর অনেক কিছু অনেক একটু কাজ ছিল সেগুলো করছিলাম, আর তারপর ফোনে আমার চার্জ ছিল না, তাই জন্য আবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এতক্ষণ ব্লগ করে কিছু মনে করো না, আর আমার প্রতিদেব এসে গেছে, আমার প্রতিদেব ব্যাগটি নিয়ে এসছে, একটা মুড়ির প্যাকেট নিয়ে এসছে, আর এতে আছে চিকেন পকোড়া, আর আমার তোমার দাও দেখাতে। আর মা তো আজকে বৃহস্পতিবার যেহেতু, তো মা চিকেন পকোড়া খাবে না, তো মায়ের জন্য এনে দিয়েছে বেগুনি, লম্বা লম্বা গরম গরম বেগুনি। মা মা চিকেন পকোড়া খাবো, আর মা দেখো ও মা তাকা, ওই দেখো মুখটা, ওমা তোমাকে না কি ফসা ফসা লাগছে গো, মনে যেন ঠোঁটে লিপস্টিক পরেছো, তাকাও। আর মা এখন দেখছে ঘ্যান ঘ্যান প্যান প্যানে সিরিয়াল। আর আরেকটা দেখো, ওর বাবা এসছে, ও এসছে ছুচন্দর, ওই ঘন্টু কোথায় যাচ্ছে যায়। আমার বর দেখো দুটো চিকেন পকোড়া নিচ্ছে, আর দুটো লালিপপ এনেছে, আর লালিপপগুলোর সাইজটা দেখো ঠিক দেখাচ্ছি, দেখো এইটু 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 এইটু, দেখো এই দেখো এইটু এইটু, মানে যেই দোকানে বানিয়েছে না মনে হাত পুড়ে গেছে বানাতে গিয়ে, মানে এত বড় বড় চিকেন পকোড়া চিকেন লালিপপ বানিয়েছে। আমার শাশুড়ি দেখো, আমার শাশুড়ি সিরিয়াল দেখে হাসছে। আমার বর এখনো হাত পা মুখ ধুয়ে আসেনি, আর আমি খেতে শুরু করে দিয়েছি, এত যদি খিদে পেয়েছে আমার, বরকে না দিয়ে নিজে খেয়ে নিয়েছি। আমার শাশুড়ি হ্যাঁ এনাকে বোঝাচ্ছে সিরিয়ালটা কি হবে, ওই যে সিরিয়ালটা দেখছে, আর আমার শাশুড়ি এনাকে ট্রান্সলেট করছে যে এই হবে ওই হবে, আসলে না ইনি একটু কানে কম শুনতে পায়, তো তাই জন্য আমার শাশুড়ি এনাকে বোঝাচ্ছে কি হবে না হবে। না না গন্টু, আমার বড়ের অবস্থা দেখো, দেখো তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি কিন্তু দেখে নিয়েছে দেখো। আর আমি করছি এখন রান্না, আজকে রাতে হবে লুচি সুজি আর কুমড়ো আলুর ছক্কা। দেখো কুমড়ো আলুর তরকারি হবে, আমি বসিয়ে দিয়েছি, আর এটা না কাঁচা কুমড়ো নিয়ে এসেছি, এই কুমড়োটা খেতে নেবেই লাগে। এখানে সুজিটা ভাজছি, আর এই সুজিটা ভাজছি তো অল্প তুলেও রাখবো, কারণ বুগলু আসে না, বুগলুকে খাওয়াই, তো এই যে সুজিটা একটু ভেজে তুলে রাখবো টিফিন কৌটো করে। ঢুকেছি অবস্থা দেখো আমার, জাস্ট মানে এই আমার শুরু হয়ে গেল ঘেমে চান পুরো। মা এখন করছে লুচি গরম গরম,
মা করছে এখন লুচি। আর বাইরে দেখো অবস্থাটা, দেখো দাঁড়া দেখাচ্ছি, দেখো বৃষ্টি পড়ছে, মানে আবার শুনতে পাচ্ছ, ওই দেখো দেখেছো, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বাজ পড়ছে, ওই দেখো দেখেছো। আর আমার মা দেখবে আমার শাশুড়ির অবস্থা, তারা দেখো শুধু আমার শাশুড়ি দেখো, এই দেখো আমার শাশুড়ি দেখো, কটা বাজে দেখো, 10টা বাজে, আমার শাশুড়ি বিছনা খাওয়া হয়নি, বিছনা টিছনা করে শুয়ে পড়েছে। আর আমার বর দেখো, আমার বরের অবস্থা দেখো, শোনো আই লাভ ইউ, আই লাভ ইউ অনেক। ও ভদ ভদ তাকাও, ওই দেখো আমাদের এখানে ছাদের তো এখন ছাদ ঘরটা হয়নি না বৃষ্টির, ওই দেখো বাবা দেখেছো কিরম বাজ পড়ছে শোনো, আরে দেখো ছাদের উপর থেকে জল আসছে, ভালো হচ্ছে তো এগুলো জল হয়ে যাচ্ছে। আরে দেখো এখানে রাখা আছে ফ্রিজন, হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে, ওকে আমি খুঁজছি ঘন্টু কই, ও পটি করতে গিয়ে আর বাজ পড়ছে তো, ও লুকিয়ে আর বসেছিল, আমি যে চিল্লে চিল্লে ডাকলাম ও আবার চলে এলো। হ্যাঁ এই দেখো কুমড়ো আলু সাদা তরকারি আর লুচি সুজি, আর এটা আছে মা একটা করেছে কি চিনি দিয়ে ভেতরে ময়দাটাকে এরম সিঙাড়ার মতন করেছে, তো এটা মিষ্টি আর একটা মিষ্টি বলতে পারো। তো অনেক দিন পরে আজকে ঘরে, অনেক শোনো অনেক দিন পরে আজকে লুচি করা হলো না, অনেক দিন পরে আজকে লুচি তরকারি সুজি হয়েছে, অনেকই দিন পরে, কারণ লুচি খাওয়াই হয় না। আমার তরকারি কই, আমার শাশুড়ি আমাকে তরকারি দেয়নি, এরকম অপমান, মা তুমি আমার তরকারি দেবে না মা, ওই তো দিছে, সেই তো আমার তরকারি শোনো, তো কারা কারা খাবে চলে আসো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ুক গিয়ে চলে আসো তাও, তো চলো খেয়ে দিয়ে নি, আমার খাওয়া হয়ে গেছে, আমার একটুখানি আছে, আর মা বেটা দেখো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, আর আমাকে বাদ দিয়ে দিচ্ছে, আমার সাথে আমার বর আর আমার শাশুড়ি এমন অন্যায় করবে আমি কোনোদিন ভাবতে পারিনি, শোনো না গো আমি ইয়ার্কি মারছি, আমি ওপরে বসে খাচ্ছি, ওরা দুজন নিচে বসে খাচ্ছে, চলো আজকের ব্লগটাই অবধি, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে, খুশু পশুরা আমাকে নিয়ে কেউ যদি তোমার মনে মনে ভাবো কত নেকি গিরি করে বাবা, আজকাল সোশ্যাল মিডিয়াতে নেকি গিরি চলছে বাবারা, যাই হোক আজকে ব্লগটা আমি এই অবধি রাখলাম, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, বেল আইকনটা টক করে টিপে দেবে, দেখবে অল হয়ে যাবে আর অলটা টিপে দেবে, তাহলে আমি যখন ভিডিও করবো বা যে কোনো শর্ট ভিডিও করবো তোমরা আগে দেখতে পাবে। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট অবশ্যই করে জানাবে, আর বেশি নয় তো 2-3 মিনিট অন্তত দেখো, আমার বরটা না বদমাসের ঢিবি, জীবনটা আমার শেষ করে রেখে দিল, তো চলো বাই, গুড নাইট, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।